আমার মেয়ে দুটোকে পাঠাবো, আমার মেয়ে দুটোকে পাঠাবো যেন আমাকে, আমি মেয়েটাকে ফোন করিনি, মেয়েটা আমার যে দোকানে পাঁচটা মেয়ে কাজ করে সেখানে, আমার মেয়েদেরকে আমি মা ছাড়া কথা বলি না, ঠিক আছে? হ্যাঁ, যদি আজকে এদেরকে আমরা যদি এ করতাম, এদেরকে যদি আমি সেইভাবে ব্যবহার করতাম, তাহলে পরে এরা আজকে এতদিন ধরে আমার কাছে থাকতো না। ওই মেয়েটা হাসপাতালে ভর্তি ছিল, ওকে আমি টাকা দিয়ে ওকে চিকিৎসা করাইছি, ওর বাবা মা কেউ আসেনি, ঠিক আছে? আর ওই মেয়েটা আমাকে ফোন করে বারবার আমাকে, আমি দেরাদুনে গেছি ছেলের কাছে, সেখানে ফোন করেছে, ফোন করে জোর করে আমার বাড়িতে থাকবে। তাহলে যদি আমার বাড়িতে জোর করে থাকতে হয়, তাহলে তোকে গাড়ির খাওয়ার পয়সা এবং ইসের পয়সা, তোর বাড়ি ভাড়ার টাকা আমাকে দিতে হবে তোকে। আমি তো তোকে দোকানে মাইনে দিচ্ছি, ঠিক আছে? ওর সঙ্গে ফোনে আমার এতটুকুই কথা। তারপর সেই ফোনটাও রেকর্ড করেছে, রেকর্ড করে আমি যে বলেছি যে বিনিময়ে তোকে দিতে হবে এইগুলো, ব্যাস বিনিময়টা আর তোলেনি। বিনিময়ে মেয়েটার দাবিও আমার বাড়িতে জোর করে থাকবে, আমার ছেলের সঙ্গে প্রেম করবে, আমার ছেলেরকে আমার ছেলের সঙ্গে প্রেম করবে। ও ওকে আমি আমার ছেলের সঙ্গে প্রেম করতে দিইনি, ওর মোবাইল আমি এখানে সিজ করে রাখতাম, আমার মেয়েরা তার প্রমাণ আছে। আর এই মেয়েগুলো সবগুলো বলবে এরা, ঠিক আছে? আমার মেয়ে, আমার ছেলে যেদিন থেকে দেরাদুন চলে গেছে সেদিন থেকে ওর মাথা খারাপ হয়ে গেছে। দেরাদুন গেছে হচ্ছে 10 তারিখে শনিবারে আমি এখান থেকে চলে গেছি। আমার ছেলে, হ্যাঁ, দেরাদুনে আমার ছেলে লেখাপড়া করে, আমার ছেলের সাথেও প্রেম করবে জোর করে, আমার ছেলে ওকে পছন্দ করে না তাও প্রেম করবে। ও তো ওটা ওগুলো সব বানায় বলতেছে, ওর মেয়ে ওর বাবা মা কেউ দেখে না ওকে, কিন্তু আমি ওকে শেল্টার দিয়েছিলাম, ঠিক আছে? ও আমার ছেলেকে মানে যে কোনো প্রকারে যে কোনো পর্যায়ে আমার ছেলেকে চাই ওর। আমার দোকানে 1 মাস আছে, কারণ আমার ছেলে ছেলেকে সবাই দেখেছে, আমার ছেলে দেখতে কি সুন্দর এবং কতটা শক্তিশালী আমার ছেলে। আমার নাম হচ্ছে কমল সরকার, আমার বাড়ি উকিলপাড়াতেই। কি হয়েছে তোমার সাথে? আমি 1 মাস 10 দিন হয়েছে দোকানে জয়েন করেছি। করার পরে বাড়িতে কিছু সমস্যার জন্য আমি দোকান মালিককে বলছি আমি তোমার বাড়িতে থাকবো, তোমার বাড়ি থেকে দোকান করবো। তো আমি সেই কথা বলার পরে রাতে আমাকে কল করে নিয়ে আজে বাজে কথা বলা শুরু করে। কবে বলছে তোমাকে ফোন করে? 17 তারিখ রাতে, 17-18 দুদিনই। 17-18 রাতে তোমাকে ফোন করছিল তোমাকে? 17 তারিখের টা রেকর্ডিং করতে পারিনি আমি, 18 তারিখের টা রেকর্ডিং করে রেখেছি। কি বলছিল তোমাকে ফোনে? ফোনে বলছে ওনার সাথে আমার শারীরিক সম্পর্ক করতে হবে। কি নাম তার? কমল সরকার। কতদিন হলো তুমি এখানে? 1 মাস 10 দিন। কি চাও? কি চাও? তা ওনার শাস্তি চাই। থানায় কোনো অভিযোগ করছো? হ্যাঁ করেছি। তোমার সঙ্গে কোনো খারাপ আচরণ করেছে? খারাপ আর